বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া দারদর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে আসবে সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বহাল রেখে আগামী নির্বাচন করতে হবে 2024 সালের 29 জানুয়ারি থেকে আগের 90 দিনের মধ্যে অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে চলতি বছরের 1 নভেম্বর থেকে অবশ্য জাতীয় সংসদ ভেঙে দিয়ে আগামী নির্বাচন হলে সেটা ভিন্ন বিষয় গতকাল বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল কমিশন সিওসি কাজী হাবিবুল আউয়াল বলেন তিনি অনুমান করে বলতে পারেন আগামী সেপ্টেম্বর কোনো একটা সময় তফসিল ঘোষণা করবেন সিওসি এই বক্তব্য প্রচারিত হওয়ার পর নানা মুখে আলোচনা শুরু হয়েছে তাহলে কি নির্বাচন আগামী অনুষ্ঠিত হবে এমন আলোচনাও হয়েছে টেলিভিশন সাক্ষাৎকারে সিওসির কাছে প্রশ্ন ছিল রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বর শেষে বা আগামী বছরের জানুয়ারি শুরুতে জাতীয় নির্বাচন করতে চান সেক্ষেত্রে তফসিলের কোনো মাসে হতে পারে জবাবে সিওসি বলেন আমার যত দূর মনে পড়ে 90 দিন আগে তো করতে হবে সেপ্টেম্বরের আগে এটা হওয়ার কথা না আমরা এখনো একটা স্থির করিনি তবে অনুমান করে বলতে পারি সেপ্টেম্বর কোনো একটা সময় শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আমরা তফসিল ঘোষণা করব এ বিষয়ে জানতে চাইলে সিওসি কাজী হাবিবুল আউয়াল গত রাতে প্রথম আলোকে বলেন সাক্ষাৎকারে তার যে বক্তব্য সেটা ছিল অনুমানিক আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে কমিশনের এখনো কোনো আলোচনা হয়নি সংবিধান অনুযায়ী বর্তমানে সংসদের মেয়াদ শেষ হওয়া পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে আগামী বছরের জানুয়ারি শেষ দিকে থেকে আগের 90 দিন তবে তফসিল করে ঘোষণা করতে হবে সেটা আইন উল্লেখ নেই সে 50 বা 60 দিনের আগের হতে পারে হতে পারে অক্টোবর শেষও হতে পারে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন